ओम शांति। सबाई के अनुरोध करछि आसन ग्रहण करार जन्य। पुष्पार्पण कर তৃতীয় মৃত্যু বার্ষিকী আমাদের দিলীপ সরকার মহোদয়ের সেই মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। তো আমি উনাকে অ্যাকচুয়ালি উনি এমন লোক ছিলেন যে মানুষের হৃদয়ে এখনো পর্যন্ত উনি বসবাস করছেন, মানুষের যতটুকু সম্ভব উনি চেষ্টা করতেন যে মানুষের সমস্যাগুলো সমাধান করতে। তার জন্য আজকে আপনারা লক্ষ্য করে দেখছেন যে মানুষের সমস্যা সমাধান করতে পারতেন বলে আজকে ওনার তৃতীয় বাছুরিকেও আজকে লোকের সমাগম অনেক। তো আমি বলবো যে ওনাকে আমরা কখনো ভুলতে পারবো না এবং উনি আমাদের মনে থাকবেন এবং ওনাদের পরিবারের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা থাকবে এবং সকলেই মিলে ওনাদের পরিবার এবং আমরা মিলে আমরা আরও যাতে এই এলাকাকে উন্নয়ন করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা একটা বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ছিলেন দিলীপ সরকারের কাছে তৃতীয় মৃত্যু বার্ষিকী উদযাপন করা হচ্ছে। দিলীপ সরকারের সঙ্গে আমার ব্যক্তিগত দিলীপের সঙ্গে অনেক বছর সম্পর্ক, আমি প্রতি প্রায় সপ্তাহে তিন চার দিন ওনার এই বাড়িতে আসতাম। আমি দেখতাম আমার দেখার মধ্যে দিলীপ সরকারের জনপ্রিয়তা, দিলীপ সরকারের কাজ করা প্রতিদিন যখনই আসতাম টাইম টেবিল ঠিক থাকতো তখনই দেখতাম সরাসরি লোক ওনার বাড়ি থাকতেন, উনি উপকার করতেন জনদরদী হিসাবে, উনি একজন জনদরদী নেতা হিসেবে এ রাজ্যে সবাই জানতেন। বিশেষ করে আমি বলবো আজকের দিনে দিলীপ সরকারের পরিবার, দিলীপ সরকার যার পরিবারের অবদানকে উপেক্ষা করেই বাজারঘাটের উন্নয়ন সম্ভব না। আজকে আপনার তিন বছর সবাইকে অনুরোধ করছি যে মানুষ উনি এখনও আছেন, দিলীপ সরকার ব্যক্তিগত দৈহিকভাবে উনি নেই কিন্তু ওনার কাজকর্ম, ওনার যে ব্যবহার, ওনার যে মানুষের জন্য করা সেটা কিন্তু আজও সবার মনে যে আছে। এই কারণে আজকে উপস্থিতি পাওয়া যায় দিলীপ সরকারকে, দিলীপ অবদানকে কেউ ভোলেননি। এবং আমি আজকে আবারও বলবো যে দিলীপ সরকারের অবদান দিনেশ্বর উনি রাজনীতি আমরা সকলেই করি কিন্তু ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে এই পরিবার এই দ্বিধার বাজারঘাট কেন্দ্রে কিন্তু একদম ব্যক্তিগতভাবে আমি বলবো যে তিনি নিজের টাকা পয়সা খরচা করে নিজে সারা পরিবারে বাধাঘাত উন্নয়নের মানুষের সঙ্গে থেকেছেন এবং আপদে বিপদে দিলীপ পূজাকে সবসময় পাওয়া গেছে। উনি এরকম ছিলেন, তিনি বাধাঘাটের বাইরে ওনাকে দলীয়ভাবে যে দলে উনি থাকতেন কংগ্রেস দলে উনি অনেকবার বিধায়ক হয়েছেন এবং শেষ দিকে উনি বিজেপির বিধায়ক হয়েছিলেন, উনি কিন্তু মানুষের পাশে ছিলেন। এই কেন্দ্রে কিন্তু বরাবরই বাম বিরোধী বামপন্থ সন্ত্রাস করার পর কিন্তু দিলীপদাকে আটকাতে পারি কারণ দিলীপদার সঙ্গে মানুষের যোগাযোগ ছিল, দিলীপদা মানুষের উপকার করতেন। কাজে আমি আজকের এই তৃতীয় বার্ষিকে দিলীপদা যেখানে থাকে ওনার আত্মার স্বার্থ সংস্কৃতি করি এবং ওনার চিন্তাধারাতে বাজারঘাটে, কারণ বাজারঘাটে যখন সিপিএমের জমানা যখন আক্রান্ত হয়েছিল মানুষ তখন দিলীপদা সবাই বাড়ি গিয়েছিলেন এবং দিলীপদের সঙ্গে যারা আজকে আমি এখানে অনেকেই ভালোভাবে চিনি আমার মনে হয় বাজারঘাট উন্নয়নে সকলকে নিয়ে কাজ করাই ভালো। এবং আমাদের আজকের এই অনুষ্ঠান